তাদের মতো ঈমান আনতে হবে, হীনমান্যতার শিকার হওয়া যাবে না। ঈমানের মতো হাতিয়ার যদি কারো কাছে থাকে, ঈমানের মতো দৌলত যদি কারো থাকে কাছে থাকে, তার কাছে পানি পানি মনে হবে না, অস্ত্র অস্ত্র মনে হবে না, কোন ধরনের শত্রু শত্রু মনে হবে না, সামনের দিকে বাড়বে, তার জন্য রাস্তা উন্মুক্ত করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ দিবেন কিনা? আল্লাহ অতীতে দিবেন কিনা? ভবিষ্যতেও দিবেন কিনা? আল্লাহ দিয়ে দিবে। বর্তমানে আপনারা দেখতেছেন এই যে ফিলিস্তিনে মসজিদ আকসাকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলি বাহিনী তারা আজকে হামলা চালাচ্ছে, একের পর এক বিমান হামলা। আহারে অনলাইন খবরে ঢুকলেই শুধু নারীদের আহাহাকার আর আত্মনাদ, শিশুদের আত্মচিৎকার, কলিজাটা ছিঁড়ে যায়। মুসলমানদের উপরে হামলা চলতেছে দখলদার বাহিনী, ইসরায়েলি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী। আর আজকে পৃথিবীর মোড়লরা, আজকে জাতিসংঘ কোথায়, মানবাধিকার সংস্থাগুলো আজকে কোথায়? তারা কোনো বিবৃতি দেয় না, বরং তারা যারা শান্তিকামী মুসলমান, ফিলিস্তিনের শান্তিকামী মুসলমান, তাদের কারো উল্টা জঙ্গি করে, আর যারা হামলা চালায় ওদেরকে তারা সাধুবাদ জানায়, নাউজুবিল্লাহ কোন সবাই। কারণ ইহুদি ইহুদি এবং সমস্ত বাতিল ফেরকাগুলো এক দল, কথা ঠিক না? ঠিক যদি কর, কিন্তু আমরা মুসলমান একমত এক দল হতে পারি না। আপনারা জানেন এই মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস এক সময় খ্রিস্টানরা দখল করেছিল। কারা দখল করেছিল? খ্রিস্টানরা। খ্রিস্টানরা যখন জুলুম করে অন্যায় ভাবে মসজিদে আকসা দখল করেছিল, একটা কথা মনে রাখেন, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের কেবলা, এই মসজিদ মুসলমানদের। মসজিদ কোনোদিন সন্ত্রাসীদের হতে পারে না, মসজিদ কোনোদিন ইহুদিদের হতে পারে না, মসজিদ যারা কোরআন পুরায় তাদের হতে পারে না, মসজিদ হবে ইমানদারদের, মসজিদ হবে মুসলমানদের, মসজিদ হবে ফিলিস্তিনিদের, কথা ঠিক না? ঠিক যদি কর, কিন্তু এই জালেম গোষ্ঠী খ্রিস্টানেরা যখন মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল, তখনকার যুগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী কিছু সংখ্যক মুজাহিদ নিয়ে তিনি রওনা করলেন মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। সুবহানাল্লাহ, কোন সবাই ইমানদার কারে কয়, ইমানের পরিচয় নেন, ইমানদার কারে কয়। সালাউদ্দিন আইয়ুবীর ইমান কেমন ছিল দেখেন, সেখানে তিনি শিবির স্থাপন করলেন, তাবু স্থাপন করলেন। লোকেরা বলতেছে হুজুর আপনি অর্ডার করেন, আমরা এখন এই যুদ্ধ পরিচালনা করি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলে এখনো সময় হয় নাই যুদ্ধ পরিচালনা করার জন্য। তিনি রাতের বেলায় উঠে উঠে অবলোকন করতেন, দেখি আমার সৈনিকদের কি হালাত। দেখতেন রাতের বেলায় সৈনিকরা পরস্পর আড্ডা করতেছে, হাসি তামাশা মজাক করতেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কয় না এখনো যুদ্ধের সময় হয় না, এদেরকে নিয়ে যুদ্ধ করা যাবে না। যাইতে যাইতে এক মাস পার হয়ে গেল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন দেখলেন না না, এবার আমার সৈনিকরা এখন রাতের বেলায় হাসি তামাশা করে না, মজাক করে না, আড্ডা করে না। রাতের বেলায় কেউ বা সেজদার মধ্যে কান্দে, কেউ বা রুকুর মধ্যে কান্দে, কেউ বা রবের কদমে কুদরতি কদমে চোখের পানি ফালায়া ফালা মাটি ভিজায়া ভিজায়া কান্দতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এবার তিনি ঘোষণা দিলেন এবার যুদ্ধের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার, জোরে কন্না সবাই। তার মানে এবার সৈনিকদের ইমান কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, পাকা হয়ে গেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ঘোষণা দিলেন, সৈনিকরা যখন সামনে বাড়তেছে এক লোক ডাক দিয়া কয় ও সুলতান আপনি খবর রাখেননি, ওই দিক দিয়া ইউরোপ থেকে তিনটা জাহাজ ভর্তি সৈনিক আসতেছে, সশস্ত্র সৈনিক, সশস্ত্র সৈনিক আসতেছে হামলা করবে, আমরা তো নিরস্ত্র, সংখ্যায় অনেক কম, এমনি তো খ্রিস্টানে ঘেরা বাইতুল মুকাদ্দাস তাদের দখলে, কেমনে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করব, আবার আমাদের বিজয় হবে ফিলিস্তিনে। এই কথা শুনিনা সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার সারা রাত তাহাজ্জুদে সেজদায় করে কাঁদলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন পরে খবর আসলো সুলতান শুনছনি শুনছনি তোমার চোখের পানির কি পাওয়ার আর কি পাওয়ার। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাহাজ্জুদের নামাজ পড়া মসজিদ আকসা থেকে সেজদা দিয়া যখন বাহিরে বের হয়, বাহিরে বের হয়ে দেখে একটা খুঁটির সাথে একজন সাদা পোশাকদারী পাগড়ি পরা লোক দাঁড়ানো।
পাগড়ি পরা লোকটাকে দেইকা সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ পাক যেন নুসরাত দান করে আল্লাহ পাক যেন বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দিয়ে দেয় সুলতান সালাউদ্দিনের কথা শুনিনা ডাক দিয়া বলে ও সুলতান শোনো তুমি যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি দিয়া মাটি ভিজাইছো তোমার চোখের পানিতে শুধু মাটি ভিজে নাই তিনটা জাহাজ ভর্তি যে যোদ্ধা আসতেছিল ওই যোদ্ধাদের সমস্ত জাহাজগুলো তোমার চোখের পানিতে আল্লাহ পাক তলিয়ে সাগরের অতল গভীরে নিঃশেষ করে দিয়েছে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার তাই তো আমার আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমরা যদি মুমিন হও তোমাদের বিজয় অতি সন্নিকটে এ মুসলমান ভয়ের কোনো কারণ নাই ওই গেরুয়া গোষ্ঠী জালেমের গোষ্ঠী দখলদার গোষ্ঠী আজ ওরা বাইতুল মুকাদ্দাসকে দখল নিতে চায় এ মুসলমান তোমার আমার বুকে যদি এক ফোঁটা তাজা রক্ত থাকে মুসলমান শুনে রাখো মসজিদ আকসা মুসলমানদের ছিল অতীতেও ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত মুসলমানদের থাকবে তবে যদি কেউ এই বাবা মুসলমানদের এই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখলে নিতে চায় ইসরায়েলরা যদি এই বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা চালায় মুসলমান ঘরে বসে থাকলে হবে না তাদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে তাদের বিরুদ্ধে কথা তুলতে হবে আওয়াজ তুলতে হবে মুসলমানদেরকে সমর্থন জানাইতে হবে কথা ঠিক না বাড়ি জোরে কান আমার ভাইয়েরা খবরদার খবরদার এই জন্য আমাদের ঈমান পাকা করা মজবুত করার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমার সব ভাইদের ঈমানকে তুমি পরিপক্ক এবং মজবুত বানায় দাও জোরে কান আমিন